বলা হয়ে থাকে শিশুদের স্বপ্নের দেশ শিশু পার্ক। শিশুদের আনন্দের সাগরে ভাসাতে এসে অভিভাবকরাও ডুব দেন এই স্বপ্নের দেশে। মাত্র ৬ টাকায় এক একটি রাইডে চড়ে শিশুরা ইচ্ছে মতো ঘুরে বেড়ায় রঙিন দুনিয়ায়। কিন্তু সম্প্রতি বেসরকারিভাবে দেয়া নতুন দুটি রাইডের একটির টিকিটের মূল্যে ৬ এর সাথে যুক্ত হয়েছে শূন্য, অর্থাৎ একটির মূল্য ৬০ আর অপরটির মূল্য ৪০ টাকা। আর এতেই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষেরা শিশুদের স্বাদ মিটাতে না পেরে নিজেরা কিছুটা ভুগছেন মানসিক চাপে। এটা অনেক ব্যয়বহুল, এখানে অন্যান্য টোকেনগুলো হলো ৬ টাকা আর এটা একটা টিকিটের মূল্য হলো ৪০ টাকা, কিন্তু এটা তো একটা মানে অন্যরকম ব্যবসা শুরু করছে। এটা আমার উঠতে খুব ভালো লাগতো কিন্তু আব্বু উঠায়নি। ৬০ টাকা বলছে জনপতি, আসলে হচ্ছে না, আমার ছেলে তো বিশেষ করে বেশি ওর খুব পছন্দ এটা ৩D দেখা। এদিকে শিশুদের আগামীর মানব সম্পদ উল্লেখ করে তাদের মানসিক গঠনে ভর্তুকি দিয়ে হলেও টিকিটের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মাঝে সীমাবদ্ধ রাখার আহ্বান পর্যবেক্ষকদের। একটা শিশু ওখানে চড়তে চাইলেও চড়তে পারলো না, সে তো কখনো, এটা অনেকদিন তার এই দুঃখটা মনে থাকবে। এরা তো মানব সম্পদে রূপান্তরিত হবে, অবিলম্বে এই সম্পর্কে পদক্ষেপ নেওয়া উচিত। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় বহুদিন ধরে শিশু পার্ক সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যাচ্ছে না। তবে বেসরকারি খাতে দেয়া রাইডগুলোর টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি যৌক্তিক হলে ভেবে দেখা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী এই প্রধান নির্বাহী। যদি সেরকম সামাজিক বিষয় হয়ে দাঁড়ায়, মিডিয়া সহ বিভিন্ন গ্রুপের আপত্তি আসে, আমরা চালাবো না, বন্ধ করে দেবো। ভর্তুকি দিয়ে আমরা কোনো রাইড সেখানে চালাবো না, যেগুলো আছে সেগুলো আমরা ভর্তুকি চালাচ্ছি। হাসি খুশি আর বাধাহীন ছোটাছুটির মাঝেই শিশুরা খুঁজে পায় জীবনের প্রকৃত আনন্দ। আর এজন্যই তো বছরের পর বছর ধরে সাধ্যমতো সুখ দিয়ে যাচ্ছে এই শিশু পার্ক। তবে চড়া মূল্যের এই ম্যাজিক দোলনায় দুলতে না পারার ব্যথা অধিকাংশ শিশুদের কচি মনে খুব সহজে এঁকে দিচ্ছে অতৃপ্তির দাগ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।